তো গুড মর্নিং সকলকে, আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি। তো এখন বাজে 10:30, এখন থেকেই আমাদের ভিডিওটা আজকে শুরু করলাম। আর আজকে স্নান টান সব হয়েই গেছে সকালবেলা, তো রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, তোমাদেরকে একটুখানি দেখাবো। আর আজকে যেহেতু রবিবার, আর বাঙালিদের তো রবিবারে চিকেন হয় সেটা সবাই জানো, তো আজকে এই আমাদের বাড়িতেও চিকেনই হচ্ছে, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করব, জেঠিমা কীভাবে চিকেনটা রান্না করে, কারণ চিকেনটা অনেকে অনেক ধরনেরভাবে রান্না করে, তো সেটাই আজকে তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। তো চলো, চিকেনের জন্য কী কী রেডি করে রেখেছে সেটা একটু তোমরা দেখে নাও। আদা, চিকেনও রান্না হবে, তার জন্য আদা রসুন কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো চাটনি হবে, টমেটো কেটে রেখেছি, ফুলকপি ভাজবো, আর এদিকে চিকেনের আলুটা কাটা রয়েছে আর চালও ধুয়ে রেখেছি। এবার আমি রান্নাটা বসাবো। এবার রান্নাটা শুরু করি, দেখতে থাকো। এদিকে এখন দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো ভাজা সব হয়ে গেছে, আর এখানে হচ্ছে টমেটো দিয়ে চাটনি করেছে, আর এই যে আলুগুলো সব ভাজা হয়ে গেছে সেটা একটু তোমাদেরকে দেখাতে পারলাম না, আর এখানে মশলাটাও বাটা হয়ে গেছে, আদা রসুন যেগুলো ছাড়ানো ছিল সেগুলো পেস্ট করা রয়েছে, আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করার তো তোমাদেরকে দেখালামই, আর কিছু গোটা গোটা রসুনও দিয়ে দিয়েছে এর মধ্যে। তো চলো এবার চিকেনটা কষানো হোক, এখানে তেলটা গরম হচ্ছে, হয়ে গেছে, আর এখানে এখন চিকেনটা দিয়ে কষানো হবে সেটা দেখো। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, আর এখন এই যে পেঁয়াজগুলো কুচি করা ছিল সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে কষিয়ে নেব, ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর চিকেনটা দেবো। বাইরে সব কি করছে একটু দেখে আসি, এখানে একজন ব্যায়াম করছেন। শরীরটা ভালো আছে, পিসিকে দেখে আমার মা একটু ভালো হয়ে গেছে, সব জ্বালানি দিয়ে নিয়ে আসে, নিয়ে এসে রান্না করো, আমি বসার সময় কি করবো না, অনেকদিন বলে ফোন টোন করে না, তোমার কাছে কত দূর। এই যে মশলাটা এখনো কষানো হচ্ছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিলে চিকেনটা দেওয়া হবে, হ্যাঁ হয়ে গেছে, এবার দিয়ে দিই চিকেন। চিকেনগুলো দিয়ে দিচ্ছি, এবার দেখলে তো মাংসটা আগে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম, পেঁয়াজ ভেজে মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন হলুদ ভিনিগার আর একটু সর্ষের তেল দিয়ে 1 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। রাখার পর তারপর এই যে মধ্যে দিলাম, এবার কষাচ্ছি, এখনও হয়নি কষানো, আর একটু হবে, তারপর জল দেবো, দেখতে থাকো কীভাবে করছি। আর তোমরা কেমন করে করো চিকেন জানি না, যে যেরকম পারে সে সেরকমভাবেই রান্না করে, আমিও করি না তা না, আমিও একেবারে শর্টেও রান্না করি, একটার সময় মশলা টশলা মাখিয়ে একেবারে বসিয়ে দিই, একেবারে চিকেন যেমন খুশি করে খাওয়া যায়। দেখো এবার ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার কষাবো, নতুন আলু তো সিদ্ধ হতে অনেক টাইম লাগে, তাই একটু ভালো করে না কষে সিদ্ধ হতে চায় না। এখানে দেখতেই পাচ্ছ চিকেনটা হয়ে গেছে, টক বক করে পুরো ফুটে গেছে, এখন দেওয়া হবে হচ্ছে গরম মশলা, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, দেখি কেমন সিদ্ধ হলো। এই দেখো কি সুন্দর আলুগুলো পুরো গলে গেছে, দেখেছো। এবার আমি
আমি গরম মশলা দেই না, আমি একটু বিরিয়ানির মশলা দেই। বিরিয়ানির মশলাটা দিলে কি হয়, সেন্টটা ভালো হয়, অল্প একটু দেই, সেন্টটা ভালো হয়। তো এখন চিকেনটা রেডি হয়ে গেছে, এবার দাদুকে ভাত দিতে যাব। আর আজকে আমি ভাত দিতে যাব তোমাদেরকেও সঙ্গে নিয়ে, তো দেখতে থাকো। লাল লাল ঝোল, চিকেনের লাল ঝোল দেখতে কেমন লাগছে বলো কমেন্ট করে। দেখো আমার রান্না কমপ্লিট, রান্না কমপ্লিট। মানে দেখো জেঠিমা ভাতটা বেড়ে দিয়ে এসছে, তো চলো ভাতটা দিয়ে আসি। দাদু আসো, গরম ভাতের সঙ্গে যদি হয় না, শুধু এই দিয়ে একতলা ভাত খাওয়া যায় না। হ্যাঁ আমার তো বাটা বুটি এইগুলোই তো বেশি ভালো লাগে, বড়া এই দিয়ে আমার খাওয়া হয়ে যায়, আমার মাছ মাংস। আর শীতকালে আজকে আমরা ছাদে বসে খাচ্ছি, ভালোই লাগছে রোদ্দুরে। আর আমাদের এখানটা খুব ঠান্ডা, একদম পুরো গঙ্গার ধার না, খুব ঠান্ডা। আজকে অন্যরকম ভাবে রান্না করেছি তো করি না। কক মুরগি খেয়েছো? হ্যাঁ কক মুরগি, কক মুরগিটাও খুব টেস্টি। ওই কালো না, সেটা তো ইয়ে মুরগি, কড়কনাথ। হ্যাঁ কড়কনাথ, কড়কনাথ সে কালো মুরগি, সেটাকে পুরো মাংসটাও কালো, সব কিছু কালো, রক্ত কালো। হ্যাঁ রক্তটাও কালো, ওই ওই মাংসটা খেলে খুব ভালো। ওই আদা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, এবার যাবো নিচে, অনেকটাই বেলা হয়ে গেছে আর খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে আজকে। তো এবার যাবো নিচে, তোমাদের সাথে আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। তো এবার কি তুমি রেস্ট নেবো, তো বিকালবেলা চা খাওয়ার সঙ্গে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা সবাইকে। তো এখন বাজে 7টা, আর এখন একটু চা ঠা করবো। আর এই যে এখানে এখন চা ঠা করার জন্য সব রেডি হচ্ছে, এখানে আছে জেঠিমা আর ওইখানে আছে মা বসে। তো চলো চা ঠা করে নিয়ে যাই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। শুভ সন্ধ্যা। সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, শুয়ে বিশ্রাম নিলাম, নেওয়ার পর একটু বসে রাখি করছিলাম। তাই যে বৌমা এসছে, বৌমা বলছে জেঠিমা কী করছো, তাই আমি একটু চা করে খাওয়াও। তাই যে চা করছে, তাই আমার চা চিনিটা একটু বার করে দিলাম, চা করবে। আমরা একটু বসে গল্প করছিলাম দুই যা মিলে, তাও চাটা করুক, দেখি ওখানে গিয়ে বসি, চা করে নিয়ে যাক, তারপর দেখছি। আর কি ঠান্ডা পড়েছে, হ্যাঁ সকালবেলার দিকে অতটা ঠান্ডা ছিল না, এখন খুব ঠান্ডা লাগছে। আসল কথা আমাদের গঙ্গার ধারে বাড়ি তো, আর সেই মানে হাওয়া দেয় আর খুব ঠান্ডা লাগে। তো চলো আমি এখন চাটা করে নিই, চাটা করে ছড়ে নিয়ে যাই। চিনি দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো। মিষ্টি বেশি খাও নাকি? 3 চামচ দেবে। চলো চাটা হয়ে গেছে, এবার চাটা দিয়ে আসি। নাও রাখো, দুপুরবেলা ভাত খেলে একটা নাগাদ, একটা দেড়টা নাগাদ আমাদের তো খেতে পেয়ে গেছে। হ্যাঁ এখানে তোমরা খাও কেন?
কেউ নেই, আর আমরাই রয়েছি। বড় যা নেই, ছোট যা নেই, বড় বৌমা নেই, গেছে ব্যাস, শুধু আমরাই রয়েছি, আমরাই রয়েছি। চলো কোথাও যাবে নাকি? কালকে 23 জানুয়ারি ঘুরে আসি, চল তোমার বাবার দোকানে। এবার রুটিটা করে নেই, করে নিয়ে আগে খালি রুটি করবো, তরকারি তো ওবেলা তো করা আছে, জানো তো চিকেন হয়েছে। তা রুটিটা করে দাদুকে খেতে দেই, খেতে দিয়ে এসে তারপর রাখিটা করবো। ভিডিওটা আর বাড়ালাম না, আর বড় করলাম না, এ পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। শুভরাত্রি, আবার দেখা হবে আগামীকাল।